5ই জানুয়ারি নির্বাচন ছিল ভোটবিহীন নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বর্তমান সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়নি, তাই এ সরকারের জনগণের প্রতিনিধি করে না বলে জানিয়েছেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে ঝাকপা ছাত্রলীগের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে খুন গুম হত্যা বেড়েই চলছে, গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এটা থামবে না। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝাকপা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় ঝাকপার সভাপতি শফিউল আলম প্রধান উপস্থিত ছিলেন।